বাংলাদেশ ও 190টি দেশের অংশগ্রহণে চলছে আন্তর্জাতিক প্রদর্শনী দুবাই এক্সপো 2020। শুক্রবার শুরু হয় মেলা, চলবে ছ মাস। অংশগ্রহণকারী দেশগুলো তুলে ধরছে নিজেদের বিজ্ঞান ও প্রযুক্তিপণ্য, উদ্ভাবন, জাতীয় ব্র্যান্ড, পর্যটন ও শিল্প সংস্কৃতি। রিপোর্ট মোবালিক করিমের। বিশ্ব প্রদর্শনীর আয়োজক হিসেবে দুবাই এক্সপো 2020 গত বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে এবছরের 1 অক্টোবরে শুরু হয়। প্রদর্শনীর সূচনা ছিল অত্যন্ত জমকালো। ইতিহাসে এবারই প্রথম মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে এটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 2015 সালে সবশেষ এটি ইতালির মিলানে অনুষ্ঠিত হয়েছিল। 2022 সালের 31 মার্চ পর্যন্ত চলমান এই আয়োজনে অংশ নিয়েছে 190টি দেশ। ছয় মাস ব্যাপী এই প্রদর্শনীতে দেশগুলোর নিজস্ব বিজ্ঞান প্রযুক্তি, পণ্য, উদ্ভাবন, জাতীয় ব্র্যান্ড, পর্যটন ও শিল্প সংস্কৃতি উঠে আসবে। বৈশ্বিক বাণিজ্যিক প্রদর্শনীতে অংশ নিয়েছে লাল সবুজের বাংলাদেশও। টেকসই উন্নয়নের পথে অপ্রতিরোধ্য বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে দেশে আর্থসামাজিক উন্নয়ন, অগ্রগতি, সাফল্য, বাণিজ্য সম্ভাবনা তুলে ধরতে দ্বিতল বিশিষ্ট বাংলাদেশ প্যাভিলিয়নে রয়েছে ডিসপ্লে সেন্টার। প্যাভিলিয়নের প্রবেশমুখে স্থান পেয়েছে বঙ্গবন্ধু জোন। এছাড়া সোশ্যাল ইকোনমি জোন ও ট্যুরিজম জোন সহ মোট 10টি জোন করা হয়েছে বাংলাদেশের প্যাভিলিয়নে। মুবাল্লিক করিম, মাইটিভি।